আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের পরিচিত একটি সবজি বেগুন নিয়ে আলোচনা করব। আজকে আমরা জানব বেগুনের কি কি উপকারিতা রয়েছে। কম বেশি 12 মাসই বাজারে থাকে বেগুন, তবে বেগুন যখন বেগুনি হয়ে ইফতারে শামিল হয় তখন তার কদর যেন বাড়ে, দামও বাড়ে তেমনি। তবে শুধু বেগুনি কেন, ভর্তা ভাজি ঝালেও বেগুন জনপ্রিয়। শুধু স্বাদের কারণে নয়, বেগুন শরীরের পুষ্টি পূরণের প্রয়োজনীয় সবজি হিসেবে বিবেচিত। ঢাকার বারডেম জেনারেল হাসপাতালের জ্যেষ্ঠ পুষ্টিবিদ শামসুন্নাহার নাহিদ বলেন, একদিকে বেগুন খেতে ভালো, অন্যদিকে প্রোটিন ভিটামিন খনিজে পূর্ণ, আছে খানিকটা কার্বোহাইড্রেট আর প্রচুর জলীয় অংশ। তাই যারা ওজন কমাতে চায় তাদের জন্য বেগুন খুব ভালো সবজি। তবে যাদের গেটে পাত আছে কিংবা অ্যাজমা ও অ্যালার্জি থাকে তাদের বেলায় বেগুনি খানিকটা বিধিনিষেধ আছে। বেগুনে বেশি গুণ কীভাবে হলো সেটা জেনে নেওয়া যাক। বেগুনে থাকে প্রচুর ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম। এই উপাদানগুলো দাঁত হাড়ের জন্য খুব উপকারী। বেগুনে ভিটামিন এ সমৃদ্ধ। বেগুনে থাকা ভিটামিন এ চোখের জন্য খুব উপকারী। এটি চোখের যাবতীয় রোগের বিরুদ্ধে লড়ে এবং দৃষ্টিশক্তির প্রখরতা বাড়ায়। যারা নিয়মিত বেগুন খায় তাদের ক্যান্সার হওয়ার আশঙ্কা অন্যদের তুলনায় কম। বেগুনে আছে ক্যান্সার প্রতিরোধক উপাদান। পাকস্থলী ক্ষুদ্রান্ত্র বৃহদন্ত্রের ক্যান্সারকে প্রতিরোধ করার এক অসাধারণ ক্ষমতা আছে বেগুনের। বেগুনে আছে প্রচুর পরিমাণ ভিটামিন ই এবং কে। এটি শরীরের ভেতর রক্ত জমাট বাঁধতে বাধা দেয়, ফলে রক্ত চলাচল কার্যক্রমকে সচল রাখে। ডায়রিয়া হলে শরীরে জিঙ্কের ঘাটতি দেখা দেয়। জিঙ্কের ঘাটতি দূর করার সবচেয়ে ভালো সবজিগুলোর একটি বেগুন। তবে ডায়রিয়া চলাকালীনে বেগুন নয়, ডায়রিয়া ভালো হয়ে গেলে বেগুন খেয়ে পূরণ করতে পারেন জিঙ্কের ঘাটতি। বেগুনে থাকে আয়রন। এই আয়রন শরীরের রক্তের পরিমাণ বাড়াতে সহায়তা করে, তাই রক্তশূন্যতায় ভোগা রোগীরা খেতে পারেন বেগুন। পুষ্টি পূরণ হবে, রক্ত স্বল্পতাও দূর হবে। মুখ ও ঠোঁটের কোণে কিংবা জিভে ঘা হয় অনেকের, এটি সাধারণত রিবোফ্লাভিনের অভাবে হয়ে থাকে। বেগুনে থাকে প্রচুর রিবোফ্লাভিন। নিয়মিত বেগুন খেলে এ সমস্যা এড়ানো যায়। জ্বর হওয়ার পর মুখের বিস্বাদ হয়ে যায়, তাই জ্বরের পর বেগুনের তরকারি খেলে মুখে স্বাদ ফিরে পাওয়া যেতে পারে। বেগুনে আছে প্রচুর পরিমাণ ডায়াটারি ফাইবার বা আঁশ। এটি খাবার হজমে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে বেগুনের আছে বিশেষ ভূমিকা। যাদের রক্তে খারাপ ধরনের কোলেস্টেরল পরিমাণ বেশি তাদের জন্য বেগুন ভালো সবজি। বেগুন ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে সক্ষম। যারা যারা আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবার কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য।